নমস্কার ফ্রেন্ডস, আমরা আবার আজকে চলে এসেছি শনিবারের 11টায় আপনাদের জন্য পূজোর স্পেশাল ধামাকা নিয়ে। নিজেরাও পরে ফেলেছি। মিশ্রা বুটিক থেকে আমরা এসেছি, আমি চন্দনা, আমি বন্দনা। এবার আমরা দেখাতে শুরু করব যথারীতি, কেননা পুজো তো বেশি দেরি নেই, ওই জন্যে আমরা এখন থেকেই পুজোর স্পেশাল জিনিসগুলো দেখাতে শুরু করছি। এবং এটা একটা পূজা ধামাকা বলতে পারেন, কেননা এই যে অষ্টমীর সকাল কিংবা দশমীতে মায়েরা শুধু পড়বে না, আমরাও পড়ব, এরকম কিছু কোষা তসরের ওপরে টেম্পল বর্ডার অসাধারণ কোয়ালিটি অসাধারণ কালারে এনেছি, দেখাতে শুরু করছি। খুব মন দিয়ে দেখতে থাকুন, এটা কেননা এটা পূজো বলে কথা। এটা আঁচল, এটা ভেতরের অংশটা, ভেতরটা যাবে এইভাবে। অবশ্যই একবার ডিসপ্লে করে দেখাবো আপনাদের, তাহলে জিনিসটা আরো বুঝতে পারবেন। ব্লাউজটা একদম ইয়েলো আর আঁচলটা টিক্কার ডিজাইন। এটা এবার একটু ডিসপ্লে করে দেখাচ্ছি। খুব সুন্দর শাড়ি, যে কোনো এজের জন্যই পারফেক্ট। একটু ডিসপ্লে করে দেখাই, অসাধারণ সৃষ্টি, উইভিংয়ে গেছে এটা, আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, অসাধারণ কোয়ালিটি। আর মিশ্রাজের কোয়ালিটি আপনারা যারা পড়েছেন তারা তো জানেন, ওটা নিয়ে আর বলার কোনো ইয়ে রাখে না। আর যারা পড়েননি তারা একবার এটাকে পড়ুন, দেখুন, ফিল করুন। ওটা হচ্ছে আঁচল, এটা ব্লাউজ পিস, এটা আঁচল, আর পুরো শাড়িটা এই একইভাবে। এটা এটা একটু স্পেশাল যে এটাতে আবার পাটলি পাল্লু, পাটলি পাল্লু ডিজাইন, অসাধারণ, খুবই সুন্দর শাড়ি। আর এটা একটু পাটলি পাল্লুটা একটু কুচি করে দেখাচ্ছি, ডিসপ্লে করছি। এই শাড়িগুলো সব রকম অকেশনে একদম দারুণ মানানসই, মানে যে কোনো সময় স্পেশাল। পুজো প্যান্ডেলে যান কিংবা যারা কর্পোরেট লেডি তারা অফিস ফাংশনে ফাংশনে পড়ুন, কিংবা মায়েরা পরে, মায়েরা শুধু পড়বে না, মেয়েরাও পড়বে। শাড়ি এমন যেমন তার কোয়ালিটি গায়ের সাথে মিশে থাকা, একদম অসাধারণ একটা ব্যাপার। এবার আসছি একটা খুব সুন্দর রঙে, শাড়ি নাম্বার 3। এবার এই শাড়িগুলোকে দেখতে হলে, পেতে হলে আমাদের সঙ্গে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের জানান, এটা আরও অন্যরকম, লাইক করুন, কমেন্টস করুন। এটা হচ্ছে গিয়ে আপনার ব্লাউজটাতে দেখুন পুরো অল ওভার কাজ, আঁচলটাতে পচম ডিজাইন, পচম বা ইক্কাত যেটা হোক বলতে পারেন, কেননা আমাদের এগুলো নিজেদের উইভ করানো। আমরা উড়িষ্যা মধ্যপ্রদেশের হচ্ছে সুতো, উড়িষ্যার উইভিং, উড়িষ্যায় আমাদের নিজস্ব তাঁতি দিয়ে উইভ করানো হয়, যেহেতু আমরা সুতোটা কালেক্ট করে করি। আর এটার ডিজাইনটা এরকম পচমেও হয় হায়দ্রাবাদে, আর উড়িষ্যায় হয়, উড়িষ্যাতে হয় ইক্কাত ডিজাইন, অসাধারণ শাড়ি। আর ব্লাউজটা যখন এর সাথে পরবেন অপূর্ব লাগবে। এই শাড়িগুলোর মানে কোনো মানে একটার বেশি দুটো থাকলেও কোনো অসুবিধে নেই, মানে এত সুন্দর শাড়ি এগুলো। এটা হচ্ছে ব্লাউজ, এটা কিন্তু হাফ অ্যান্ড হাফ ব্লাউজ, আর এটা হচ্ছে আঁচল, আঁচল এটা গায়ে পড়বে, গায়ে পড়বে। এটা কুচিটা আমি একটু দিয়েই ফেলি।
এটা হাফ এন্ড হাফ, মানে এক একটা শাড়ি এক এক রকম ডিজাইনে দেখাচ্ছি। আর এগুলো আমাদের আপাতত এক পিস করেই রেডি থাকে। এবার আপনাদের যদি পছন্দ হয় তখন আমরা সেটা আঁচলটা একটু, এটা আঁচল, তখন আমরা সেটা আপনাদেরকে উইপ করিয়ে দেব, আপনারা শুধু অর্ডার করুন। একটা পিস তো আর অনেককে দিতে পারবো না, এত সুন্দর শাড়ি, একটু অর্ডার করুন। অর্ডার করলে আপনাদের জিনিসটা ঘরে পৌঁছে যাবে। আমাদের কলকাতার ভেতরে সিওডি আছে, আর কলকাতার বাইরে কিছু কিছু জায়গায় আমাদের সিওডি হয়, বাদ বাকি পুরো আমরা কুরিয়ারে দিই। আপনারা বুক করুন, আমাদের অ্যাড্রেস আপনাদের এই দেখতেই পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, ফোন করে নিন, চলে আসুন, করে নিন, চলে আসুন। আমাদের জায়গাটা খুবই প্রমিনেন্ট একটা জায়গা, অ্যাড্রেসটা, আসতে কোনো অসুবিধে হবে না, চলে আসুন। এটা হচ্ছে ব্লাউজটা, এটা এটা আঁচল, আঁচলটা, আর পুরো বেসটা হচ্ছে গিয়ে ভার্জিনটোন। আর একটু হয়তো এটার প্রাইসটা বেশি হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা কোয়ালিটিটার জন্য, কোয়ালিটিটা একটু ফাইন। ওটা হচ্ছে গিয়ে র কোয়ালিটি, কিন্তু পিওর তসর, এটা ফাইন করে বোনা সুতো দিয়ে তৈরি, তাই এটা একটু প্রাইসটা একটু বেশি। ওটা যেটা দেখালাম এতক্ষণ সেটা হচ্ছে প্রত্যেকটা আমাদের পিওর কোষা তসর, মানে কোনো মিক্সড কোয়ালিটি আমাদের এটাতে পাবেন না, মিক্সড কোয়ালিটি হবে না, একদম পিওর তসর। তসরটা দেখে অবশ্য বুঝতে পারছেন যে তসরটা একদম পিওর তসর। গায়ে ফেললে এইসব শাড়ি চেহারাই চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর। পটপট করে আপনারা বুক করতে থাকুন, যে আগে করবেন সে আগে পেয়ে যাচ্ছে, আর যারা পাচ্ছেন না তারা একটু ওয়েট করতে হবে, আমাদেরকে অর্ডার করতে হবে, আমরা তাদেরকে তৈরি করে সবাইকেই পড়াবো। টাইম লাগবে, এগুলো হতে একটু টাইম লাগে, তার জন্য একটু ওয়েট করতে হবে। এটা ব্লাউজ, এটা হচ্ছে আঁচল, আর পুরো শাড়িটা হচ্ছে এটা ভার্জিন টোন, পুরো ভার্জিন টোনেই আজকে দেখাচ্ছি। পরের কোনো একটা এপিসোডে আবার আমরা পুরো কালারে দেখাবো, পূজার এগুলো স্পেশাল শাড়ি, মানে কোনো কথা হবে না, পুজোতে পরে যাবেন প্যান্ডেলে সবার থেকে আলাদা হবেন, কেননা হয়তো এই টাইপের শাড়ি দেখা যায় কিন্তু এই অরিজিনাল কোয়ালিটির উপরে যে এই কাজটা হয়েছে তার যে সৌন্দর্য, তার যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু মেলাপ হয়। আর এই ভার্জিন কালারের মধ্যেই কিন্তু কোয়ালিটিটা খুব প্রমিনেন্ট হয়ে ওঠে, ভালোটাও বোঝা যায় খারাপটাও বোঝা যায়, কালারেও বোঝা যায়, সেটা কিছু না, কালারেও বোঝা যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা। সেই জন্যে আমাদের ভরসা রাখুন, প্রাইসটা দেখে কিছু ভাববেন না, কোয়ালিটির জন্যে আমাদের প্রাইস, আমরা অরিজিনাল কোয়ালিটি দিই। আর এই অরিজিনাল কোয়ালিটির জন্য অটোমেটিক্যালি দামটা তো একটু বেশি হয়েই যায়, কিন্তু ওই কম রেঞ্জে কখনোই এই অরিজিনাল কোয়ালিটি আনা যাবে না। এটা ব্লাউজ পিস, এটা আঁচল, আঁচল, এবার চলে আসছি বেস কালার, কি বলবো, চিরন্তনী, চিরন্তনী। মায়েরা বিয়েতে, বিয়ের সময় জামাই বরণ করুন, অষ্টমীর অঞ্জলিতে পড়ুন, শাশুড়ি হিসেবে বউ বরণ করুন, অষ্টমীর অঞ্জলিতে পড়ুন, দশমী, এই একটা থাকা মানে একটা সত্যি মানে মনের আনন্দ, একটা অহংকার, এটা এই জিনিসটা একটা আলাদাই গেটা মেয়েদের তৈরি করে, মা থেকে মেয়ে পর্যন্ত সবার জন্য এগুলো অসাধারণ। অনেকগুলো কালার দেখাচ্ছি আমরা এর মধ্যে, আসলে কি হয় বলুন তো, এত কালারফুল শাড়ি আমাদের কাছে আসে, প্রশ্ন যে মায়েদের জন্য আমরা কেন ভাবি না, অনেক মায়েরাও কিন্তু আমাদেরকে কল করেন, করে বলেন যে আমাদের জন্য তোমরা ভাবছো না কেন, যার জন্য এত ভেবেছি মায়েদের জন্য, আমার নিজের মাও তো আছে, যার জন্য মায়েদের জন্য এত ভেবেছি যে অনেক কালারে তৈরি করেছি। এটা ব্লাউজ পিস, এটা আঁচল,
যাতে মায়েরা এটা কালেক্ট করতে পারেন। অপূর্ব অপূর্ব এই শাড়িগুলো আপনারা কিন্তু এরকম প্লেন টোনেও পরতে পারেন, আবার পরতে পরতে যখন একটু পুরনো হয়ে যাবে তখন এর মধ্যে একটু কাজ করে নিতে পারেন, একটু প্রিন্ট করে নিতে পারেন, করতে পারেন অ্যাসিড পেইন্ট করতে পারেন, কলমকারি করতে পারেন, সব রকম কাজ হয়ে যাবে। প্লাস যে কোনো রকমের সুতো কাজটা হয়ে যাবে, যে কোনো রকমের সুতো কাজটা হয়ে যাবে। এবার আসছি একটা চির সবুজ। সবুজ তো মানে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর সকলের জন্যে, যে কোনো প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রামে যে কেউ পরে বিয়েবাড়ি পার্টি যান তার সাথে ঠিকঠাক করে সেজে ফেলুন। এটা ব্লাউজ পিস, এটা আঁচল। এবার যাচ্ছি ভেতরটাতে যাচ্ছি, এবার একটু ডিসপ্লে করে দেখাবো। এটা খুব সুন্দর, খুব ব্রাইট, ইচ্ছে করলে আপনারা এই যে আমি যেটা পরলাম এইভাবে একটু ডিসপ্লে করে দেখাচ্ছি। এটা হচ্ছে কি আপনি গায়ে এটা দিতে পারেন, আঁচলে প্লেনটা দিতে পারেন, আর ব্লাউজটা হচ্ছে গিয়ে এই টেম্পল বর্ডার হাতে দিয়ে ভেতরে এই ভার্জিন টোন দিয়ে ব্লাউজটা বানাতে পারেন। একটু অন্যরকম হবে, একটু অন্যরকম হবে, খুব সুন্দর লাগবে দেখতে। এবার ভীষণ পছন্দের একটা রং নিয়ে আসছি, আমাদের পছন্দ ল্যাভেন্ডার কালার। এটা কিন্তু খুব এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ মানে কি বলবো, টু মাচ এক্সক্লুসিভ ল্যাভেন্ডার কালার। এইসব কালারগুলো একদম এক্সক্লুসিভ কালার, এগুলো সব সময় মানে সব অকেশনে এগুলো খুব সুন্দর লাগে যে কোনো পারপাসে। এটা ব্লাউজ, এটা আঁচল, এটা পুরো শাড়িটা। এবার একটু ডিসপ্লে করে দেখাই, ওইভাবেই ডিসপ্লে করছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটাও আঁচল করা যেতে, এটাও গায়ে ফেলা যেতে পারে, প্লেনটা আঁচল করা যেতে পারে। আর এই কেউ যদি একটু ব্রাইট ভাবে পড়তে চান তাহলে এটা এটা করতে পারে, ইয়কে দিয়ে এটা আঁচল করে আর ব্লাউজটা ওই ভার্জিন টোনে করে নিন, সেটাও একটু অন্যরকম হবে। আসছি একটা খুব মিষ্টি অরেঞ্জ, কমলার লেবুর রং। অরেঞ্জটা এত ব্রাইট লাগে মানে ভার্জিন টোন পরেছেন মনেই হবে না। অরেঞ্জের যখন ব্লাউজ পরবেন তার সাথে অরেঞ্জের মানে বর্ডারটা যাবে, একটা অসম্ভব ব্রাইট শাড়ি। না এই ভার্জিন টোনের সাথে অরেঞ্জ, ইয়েলো, পিঙ্ক সবগুলোই অন্যরকম একটা মাত্রা পায়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এই শাড়িগুলোর সাথে ইচ্ছে করলে আমরা অসম্ভব সুন্দর সুন্দর বেনারসি ওয়ার্কের ব্লাউজ পিস তৈরি করি, সেই ব্লাউজগুলোর সাথে যদি পরেন শাড়িটা একটা আলাদা মাত্রা নেবে। আপনারা ইচ্ছে করলে এই ব্লাউজ পিসটাতেও সেই কাজটা করিয়ে নিতে পারেন। আমি ওই ধরনের শাড়িও পরবর্তীতে দেখাবো আমরা, যে এই ব্লাউজটা পুরো অলওভার কাজ, শাড়িটা সিম্পল, অসাধারণ লুক। এটা এটা একটা পিসই দেখাবো, বিদর্ভ তসর, এটা অসাধারণ কোয়ালিটি, অসাধারণ একটা অপূর্ব মানে কি বলবো, তসরের একটা যে কোয়ালিটি কতটা ভালো হতে পারে, যেগুলো আমরা ডোলা বেদি বা ডোংরিয়া এসবের ভেতর করি ওগুলো একটু কস্টলিও হয়, সেই জিনিস হচ্ছে এটা। এটা হচ্ছে ব্লাউজটা। এমনি আপনারা মনে হয় ছবিতেও একটু বুঝতেও পারছেন যে শাড়িগুলোর কোয়ালিটিটা কি, মানে আমরা ধরে ধরে আনন্দ হয়ে যায় যখনই এগুলো ধরি, আনন্দ হয়ে যায়, কেননা এটা হচ্ছে ভেতরটা,
আর এটা বিদর্ভ তাসরের, এটাতে আবার একটা বুটিও গেছে, ডোংরি বুটি, এটাকে ডোংরি বুটি বলে। আর পাড়ে গেছে একটা ইক্কার ডিজাইন, অপূর্ব শাড়ি। না আপনারা তো ছবি দেখেও বুঝতে পারছেন, আর যারা পেয়েছেন তারা তো মানে উচ্ছ্বসিত প্রশংসা করেন, যেটা আমাদের একটা বড় পাওনা। এটা ব্লাউজ পিস ভীষণ, এটাও কিন্তু সেম করতে পারেন, গায়ে এটা হলো, এটা গায়ে পড়লো পচম ডিজাইন, আর আঁচলটা এই আঁচলটা এটা দিয়ে করলেন, আর ভেতরে এটা এই ভার্জিন টোন দিয়ে ব্লাউজটা বানালেন। অপূর্ব জিনিস, অপূর্ব সৃষ্টি, মানে তসরের কোয়ালিটিটা নিয়ে কোনো কথা হবে না। একটু ক্লোজে দেখাও কোয়ালিটিটা, এই রকম মুড়ে ফেলা যাবে, মানে অসাধারণ। এবার দেখাচ্ছি, আমরা পরে এসেছি, আপনারা ভাবছেন যে এই শাড়িগুলো কি আমরা একটু পেতে পারি না, একটু আমরা দেখাতে পারি না? নিশ্চয়ই, আমাদের সব সময় টার্গেট থাকে যে আমরা যে শাড়িটা পরবো সেই শাড়িটা আপনাদেরকেও যাতে দিতে পারি, সেই জন্যে শুরু করলাম দেখাতে। তবে আমরা পরেছি বর্ডারটাতে একটু জরি কাজ করা, জরি ঠিক না, মুগা টাইপ কাজ করা, কিন্তু এটাতে আছে একটা কাঁথা কাজ করা। এটার একটা বৈশিষ্ট্যটা হচ্ছে বর্ডারটাতে কাঁথা কাজ করা। আর এটা হচ্ছে আপনার মাহেশ্বরী সিল্ক, মাহেশ্বরী, এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এটা একটা, এটা ব্রাশিং, অসাধারণ একটা ব্লাউজ, এটা ব্রাশিং হয়েছে, এটা আজরা প্রিন্ট হয়েছে, এটা অনেকটা আমার মতনই জিনিসটা, বর্ডারটা আলাদা, বর্ডারটা একটু আলাদা। এটা হচ্ছে পুরো শাড়িটা, ব্লাউজটা তো দেখিয়েছি, পুরো শাড়িটা এটা একটু ডিসপ্লে করে দেখিয়ে দিই। খুব সফট শাড়ি, সফট, এত প্রচন্ড গরমে পরে খুব আরাম পাবে, মানে পরে শাড়ি পরে মনে হবে না কিছু ফিল করা যাবে না, এতটাই সুন্দর শাড়ি এগুলো। এবার তো একটা খুব মানে একদম আনকমন, আনকমনের মানে আনকমনের মধ্যে আনকমন বলা যেতে পারে, এত ভালো দেখতে ব্রাশ ওয়ার্ক, একটা আঁচল, এটাতে ওভারল্যাপিং প্রিন্ট আছে, আর বর্ডারটাতেও আছে, এই যে মুগা, মুগা, এই বর্ডারটা দেখুন নরম একদম, সিল্কটা অসাধারণ। আমরা পরেছি দেখেই তো বুঝতে পারছেন, মানেই হচ্ছে চান্দেরি সিল্কের ওপরে, সেটা অরিজিনাল চান্দেরি সিল্ক হলে তার গেটআপই আলাদা হয়। এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজটা এরকমই গেছে, ব্লাউজটা একটু ব্রাশিংয়ের একটু বৈশিষ্ট্য আছে, ওটা লম্বা করে ব্রাশ গেছে, আর এটা একটু ওভারল্যাপিং ব্রাশ গেছে, অসম্ভব সুন্দর। সফট কালার, সফট শাড়ি একদম, অসাধারণ অসাধারণ। আপনারা এই প্রোগ্রাম দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে নিন, তারপর কমেন্টস করুন, শেয়ার করুন। সাবস্ক্রাইব করলে একটাই সুবিধে, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা দেখে দিতে পারবেন, সেই জন্য একটু সাবস্ক্রাইব করে নিন। অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি, এগুলো শুধু পেতে গেলে না, একটু দেখতেও তো ভালো লাগে, দেখতে গেলেও আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর পুজো তো চলেই আসছে, পুজো আসছে মানেই এক এক বেলায় এক একটা শাড়ি, প্রথম থেকে একটু কম রেঞ্জের দিয়ে শুরু করব, তারপরে তো আস্তে আস্তে সপ্তমী অষ্টমী ক্রমশ পারদ চড়বে, তো আপনাদের জন্য সেইভাবেই আমরা সব রকম ব্যবস্থা করেছি। দেখুন এটা আঁচল, এটা হচ্ছে ওই কলমকারী শাড়িতে, কলমকারী, কলমকারী প্রিন্ট হয়েছে, এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্ট, এটা আঁচল প্রিন্ট সমস্ত। আর এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজগুলো কিন্তু একদম অভিনব ব্রাশিংয়ে,
অসম্ভব সুন্দর ব্লাউজ পিস, কাজটাও দুর্দান্ত। আর সব এজের জন্য, সব কটা শাড়ি যে দেখাচ্ছি আমরা, সব এজের জন্যই পারফেক্ট। আর পুজো এসে গেছে তো, বলেইছিলাম প্রথমে পূজা ধামাকা, এটা এই দিয়ে শুরু করছে। এটা হচ্ছে গিয়ে আচলের পুজোর সব আমাদের প্রোডাকশনগুলো আপনাদের দেখাতে শুরু করে দিয়েছে অলরেডি, আপনারা কালেকশন করে নিন। আর আমাদের এই শুরু হয়েছে মানে প্রতি সপ্তাহে আপনারা নিত্য নতুন দেখতে পাবেন, সাবস্ক্রাইব করলে আপনাদেরই সুবিধে হয়ে যাবে। এগুলো ভালো করে খেয়াল করুন, পুরো সিল্ক সুতো, যার জন্য শাড়িগুলো এতটা সফট। এবার আপনি যদি বলেন যে হ্যাঁ সিল্ক বললেন, কিন্তু সিল্ক তো এরকম হয় না, কিন্তু মহেশ্বরী সিল্ক বলুন, চান্দেরী সিল্ক বলুন, এগুলোর কিন্তু কোয়ালিটিটা ডিফারেন্ট। আমাদের আমাদের এখানকার সোনামুখী গরদ সিল্কের মতন এটা হয় না, এটা এটার বৈশিষ্ট্যটাই আলাদা। যারা পড়েছেন জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলে দিলাম। প্রতিটি রং, এই রংটা তো একদম মানে ফাটাফাটি কালার, ফাটাফাটি। আমি তো প্রচন্ড এটা পছন্দ করি, মাস্টার্ড, অরিজিনাল মাস্টার্ড, মানে মাস্টার্ডটা মানে শুকনো হলুদ যেটা হয় সেইটার কালার হচ্ছে এটা, অসম্ভব সুন্দর। সব রঙই পছন্দের, কিন্তু কিছু কিছু শাড়ি আছে মানে স্পেশালি ভালো লাগে। এটা হচ্ছে ব্লাউজ, মানে শাড়িগুলোর একটা অভিনবত্ব হচ্ছে গিয়ে ব্লাউজগুলোর ভ্যারাইটি, তার সঙ্গে একটু কাঁথা কাজ রয়েছে, বর্ডারে কাঁথা কাজ, আর পুরো অল ওভার এই আজরাক প্রিন্ট, কিছু আজরাক আছে, কিছু কলমকারি আছে, যার যেটা পছন্দ সেটা বুক করে নিন। খুব সুন্দর, যে কোনো শাড়িগুলো গায়ে ফেললে গায়ের কালারটাই একটা অন্য রকম গ্লো করে, সেটা তো ও গায়ে ফেলছে আপনারা দেখে তো বুঝতে পারছেন। একদম, ও খুব খুশি হয়ে গেল, আপনারাও এরকম খুশি হবে। এবার একটা ইন্ডিগো, ইন্ডিগো, ইন্ডিগো তো মানে আমার কি বলবো, আমার ইন্ডিগো প্রেমী এত কাস্টমার আছে আমি দিতে দিতে হাঁপিয়ে উঠে যাই। আমরা ইন্ডিগোটা খুব বানাই, ওই জন্যে নিজেরাও পছন্দ করি। এটা আঁচল, এটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ, আর পুরো শাড়িটা হচ্ছে গিয়ে এই আজরাক প্রিন্ট। আজরাকটা তো এখন ফ্যাশনে একদম ইন, আর ইন্ডিগো হচ্ছে গিয়ে সেই শাড়িতে প্রথম চলছে আর কি, ইন্ডিগো। আর এই ইন্ডিগো মানে হচ্ছে এগুলো মানে যেগুলো দেখালাম এগুলো কিন্তু সব অর্গানিক কালারের ওপরেই হয়েছে। এবার আসছি, এবার আর একটা খুব সুন্দর কলমকারিতে আসছি, একদম ডিপ ব্রাউন কালারের ওপরে, অসম্ভব সুন্দর শাড়িটা। সব শাড়িগুলোই কিন্তু কোনটা যে সুন্দর নয় সেটা বলতে পারছি না, প্রতিটা যার যার জায়গায় আলাদা মাত্রায় ওরা না, আমরা বলতে পারি সব শাড়ির ক্ষেত্রেই ভালো শত্রু আরো ভালো। এইটা ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ, এটা অল ওভার শাড়িটা তো দেখালাম, এটা হচ্ছে ব্লাউজ, খুব সুন্দর ব্লাউজগুলো, ওভারল্যাপিং ব্রাশ অ্যান্ড ব্লক দুটো মিশিয়ে এটা হয়েছে। ডিসপ্লে করছি যাতে আপনারা একটু মানে বুঝতে পারেন যে শাড়িটা পরলে কেমন লাগতে পারে, সেই জন্য একটু ডিসপ্লে করে করেই সব দেখাচ্ছি। এরপরে কিন্তু একটা খুব সুন্দর সবুজে আসছে,
মানে বটল গ্রিন, এটা ঠিক বলা যাবে না, বটল গ্রিনের সঙ্গে একটা ব্ল্যাকিশ ভাব এসে মিশেছে, মিশে একটা মানে একটু পিত্ত টাইপের কালার আর কি। এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, এটা আঁচল গেল, এটা ব্লাউজ পিস, আর পুরো অল ওভার শাড়িটা তো এটা রয়েছে। আর আপনারা নিশ্চয়ই পুজোর জন্য প্রস্তুতি শুরুই করে দিয়েছেন, আর আমরাও চলে এসেছি, আপনারা পরপর পরপর দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে পুজোয় আপনি হয়ে উঠবেন মোহময়ী সুন্দরী। এক একদিন এক একটা পড়ে যাবেন পুজোতে, সপ্তমীর সন্ধে, অষ্টমীর সন্ধে, সকাল, সকালের জন্য এই শাড়িগুলো একদম আইডিয়াল। কেন না, এত হালকা, নরম, আরামদায়ক শাড়ি, আমাদের এখানে তো পুজোতেও গরম থেকে যায়, সারাদিনের জন্য এই শাড়িগুলো অসম্ভব ভালো। আর আমাদের কাস্টমার বন্ধুরা আমাদের বলেন, জানান আর কি, যে তোমাদের শাড়ি পরে প্যান্ডেলে যাই, যেখানে যাই, সবাই, কেউ যারা পরিচিত তারা জিজ্ঞাসা করে কোথাকার শাড়ি, যারা যারা অপরিচিত তারা কিন্তু আড়ে ওড়ে একটু তাকিয়ে তাকিয়ে দেখে, জিজ্ঞেস করবেই যে এটা কোথা থেকে নিয়েছো, এটা শাড়িটা কি শাড়ি, এটা আঁচল, খুব সুন্দর লাগছে তোমাকে, এইটা না আমাদের কাস্টমাররা জানায়। আর আর একটা কথা বলছি, যারা আমাদের কাস্টমার তারা তো জানেন, আর যারা জানেন না তাদের বলছি যে এই জিনিসগুলো নেয়ার পরে আমাদের একটি কাস্টমার নেই যে আমাদেরকে জানায়নি যে তোমাদের শাড়ি পরে এত ভালো লাগলো। এবার যারা নেননি তারাও কিন্তু আমাদের এটা কমেন্টস করবেন, আমি জানি সেটা, সেই জন্যই বলছি নিয়ে ফেলুন, অসাধারণ শাড়ি, যে একবার পরবে সে তো আমাদের মানে মিশ্রাস ফ্যামিলির মেম্বার হয়ে যান, হয়ে যায় অলরেডি। এবার দেখাবো একটু নতুনত্ব একটা জিনিস, আমাদের প্রচুর থাকে, আর অনেকেই অনুরোধ করেছিলেন যে সালোয়ার স্যুট একটু অন্যরকম, কিন্তু আমাদের অনেক থাকে, আমরা শাড়ি এত নিজেরা ভালোবাসি, শাড়ি দেখাতে দেখাতে ওগুলো আর দেখানোই হয় না। তো এবার ওই আমাদের কোনো একজন বন্ধু, তার অনুরোধে কয়েকটা পিস দেখাচ্ছি যে আমাদের এরকম থাকে, তুমি চলে এসো, এসে দেখে, তোমাকে তুমি বললাম, তুমি অনেক ছোট, তুমি চলে এসো, এসে এরকম অনেক পেয়ে যাবে, দেখে নিয়ে নেবে। এইটা হচ্ছে, আমি একটু ভালোভাবে দেখতে হবে, একটু সুন্দর করে দেখাতে হবে, কেননা এটা খুব এক্সক্লুসিভ পিস। এই পিসটা কিন্তু কলমকারী, এটা হচ্ছে কলমকারীতে করা হয়েছে, আমাদের অ্যাসিড কলমকারীতে করা হয়েছে। এটা খুলে দেখাই, হ্যাঁ, এটা হচ্ছে ইয়েটা দোপাট্টা, দোপাট্টাটা, আর এইটা হচ্ছে, এইভাবে দেখাতে হবে, এটা এইটা হচ্ছে গিয়ে কুর্তিটা, অনেক বড় সাইজের কুর্তি হবে, যত বড় করতে চাও হবে, পেছনে এটা কাজটা হবে, আর এটা হচ্ছে হাত হবে, এটা হাত, এটা গায়ে পড়বে, এটা পুরো সামনেটাতে পড়ছে, আচ্ছা, আর পেছনটাতে, পেছনটা পড়বে, আর আর হাত হবে, হাতের ডিজাইন, আর ওটা হবে সালোয়ার, সালোয়ার একদম প্রথম থেকে। এবার আরেকবার আরেকবার দেখাই, এটা সালোয়ার, সালোয়ার, এটা হচ্ছে কুর্তি, মানে কামিজটা, কামিজ হবে, এটা বড় কামিজ, এটা ব্যাক সাইড, ওটা ফ্রন্ট সাইড, হাত, আর এটা হচ্ছে দোপাট্টা, ফ্রন্ট সাইড দোপাট্টা, দোপাট্টাটা অসাধারণ। এটা হচ্ছে গিয়ে কোষা তসরি ঘিচা স্টাইল করে করা, এটা স্টাইল করে করা, ঘিচা স্টাইল করে করা, ঘিচা মানে হচ্ছে গিয়ে কোষা তসরের রাফ সুতোটাকে দিয়ে আমরা যে বুননটা করাই সেটা ঘিচা, সেটা পিওর কোয়ালিটি, সেটাও তসর, আমরা কিন্তু ঘিচা মানে অন্য কিছু মিক্সিং করি না, ওই মানে ওটা
ফাইন করে হয়, এটা র কোয়ালিটিটা দিয়ে হয়। এটা আমরা এটা হচ্ছে ডিটেইলে দেখাই, আমরা এ থেকে দেখাই, মানে এই প্রথমে দুপাট্টাটা দেখাই সুন্দর করে একদম হাতে আঁকা অ্যাসিড কলমকারী, মানে আমাদের এখানকার কলমকারী। তারপরে ওটা হচ্ছে কুর্তি, এটা গেল দুপাট্টা, এটা পুরো টোটাল কুর্তি, কুর্তিটাও কলমকারিতে গেছে। আর ওটা পুরোটা অল ওভার কুর্তিটা কলমকারি। ওটা বলা হয়নি যে আমাদের যে সালোয়ারটা হবে ওটা আবার ঘিচার মধ্যে ঘিচা দিয়ে স্ট্রাইক করে সেলফ স্ট্রাইক, অভিনব ডিজাইন, মানে পুরো ব্যাপারটাই একটা অভিনব। এইগুলো কিন্তু আপনার ওই এখানে ওখানে পড়ে যাওয়ার মতন না, এগুলো পার্টি ওয়্যার। আরেকবার করে দেখিয়ে দিই, এটা সালোয়ার, এটা কামিজ, এটা কামিজ, আর দুপাট্টাটা আমি একটু গায়ে দিয়ে নিই, মানে ওর কিন্তু লোভ লেগে গেছে অলরেডি, এত সুন্দর। আর এই দুপাট্টা গুলো জিন্সের উপরে নিন, যে কোনো ড্রেসের সাথে একটা কাঁধে ছড়িয়ে নিন, অন্য রকম এফেক্ট। এইভাবেও নেওয়া যায়, শাড়ির সাথেও নিতে পারেন, এটা তো শাড়ির সাথেও যাবে, সব ড্রেসের সাথেই চলবে। এবার আসছি শুধু কামিজ, আর কামিজ আর সালোয়ারে আসছি এবার। এটাও খুব সুন্দর, খুব সুন্দর, এগুলো মানে বলে শেষ করা যাবে। এটা হচ্ছে সালোয়ার, না এটা এটা এবার উল্টো হয়েছে, ওটা স্ট্রাইপটাতে কামিজ হয়েছে। না ইচ্ছে করলে দুটো পিস দিয়েও কামিজ, এটা দুটো পিস দিয়ে দুটো কামিজও হয়ে যেতে পারে, কিন্তু এটা ওটা কামিজ হয়েছে, আর এটা হচ্ছে পুরো দুপাট্টাটাতে অ্যাসিড হ্যান্ড পেইন্ট হয়ে গেছে। আবার আমি দুপাট্টাটা একটু গায়ে দিচ্ছি, এটা আমার খুব প্রিয়। এরকম একটা শাড়িও তো তোর আছে এই এফেক্টে, একদম ওটা পরলেই সবাই আমাকে অর্ডার করে, অসম্ভব সুন্দর। এবার আরেকটা আসছে, এবার আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এটা দেখাচ্ছি, কিন্তু এই শেষ বলে আমাদের কোনো কথা নেই, আবার শুরু হবে ওই পরের উইকেই 11টায়। প্রত্যেক উইকে এরকম দেখতে থাকুন, নিত্য নতুন দেখতে পাবেন, নিত্য নতুন, যেটা মানে আমাদের নিজেদের সৃষ্টি। আর আমাদের যে কোনো এপিসোড থেকে যে কোনো শাড়ি ধরুন আমাদের বেরিয়ে গেছে, সেগুলো অর্ডার করলে আপনারা পাবেন, একটু সময় দিতে হবে। একটা করে পিস করেছি, এটা আপনাদের দেখালাম, এবার এই পিসগুলো একটাই পিস, এবার আপনাদের যদি প্রয়োজন হয় অর্ডার করুন, আপনারা পেয়ে যাবেন একদম সেম পিস। অনেকে বলেন যে না এক হাতে রাখা এক এক সময় এক এক রকম হয়, না আমাদের আর্টিস্টদের হাতে রাখা এক এক সময় এক এক রকম হয় না, একদম সেম পাবেন। এটা হচ্ছে দুপাট্টা, না এটা কামিজ, আর দুপাট্টাটা তো এটা তো আমাকে এটা দুপাট্টাই হবে, এটা দুপাট্টা, এইটা দুপাট্টা, দুপাট্টা দেখানো হয়ে গেল, না সরি ওটা কামিজ, আর এইটা দুপাট্টা, এটা তো আমাকে গায়ে দিতেই হবে। এটা আমার ভীষণ পছন্দের রং, দেখুন কেমন লাগছে, অসাধারণ একটা দুপাট্টা। আর এই দুপাট্টাটা গায়ে দিয়েই আজকের প্রোগ্রামে আমরা শেষ করছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর সব প্রোগ্রাম দেখতে থাকুন, দেখতে থাকুন, নমস্কার।